পিতার সম্পত্তি কেউ প্রতারণা করে বা সল করে বা অন্য কোনো উপায়ে যদি অন্য কেউ লিখে নেয় বা অন্য কোনো ছেলে বা অন্য কোনো মেয়ে বা অন্য কোনো সন্তান যদি লিখে নেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ভিওয়ার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছে আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন বা পেজে ফেসবুক পেজে যারা নতুন তারা চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন এবং ফেসবুক থেকে যারা শুনছেন তারা বেশি বেশি ফলো করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান শুরু করা যাক লেটস গেট স্টার্টেড আপনি যদি বিশ্বাস করেন যে অন্যান্য আত্মীয়রা ভুলভাবে আপনার পিতার সম্পত্তি দাবি করার বা প্রলোচনা বা অন্য কোনো উপায়ে অর্জন করার চেষ্টা করছে তাহলে আপনার অধিকার এবং সম্পত্তির ন্যায্য মালিকানা রক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আজকের টপিকটি হলো যে পিতার সম্পত্তিকে প্রতারণা করে বা সল করে বা অন্য কোনো উপায়ে যদি অন্য কেউ লিখে নেয় বা অন্য কোনো ছেলে বা অন্য কোনো মেয়ে বা অন্য কোনো সন্তান যদি লিখে নেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সুবিধার কথা চিন্তা করে এখানে আমি এই ভিডিওর মাধ্যমে কিছু প্রস্তাবনা রাখছি আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখলে আপনারা এই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারবেন যেমন ধরুন এক নম্বরে প্রমাণ সংগ্রহে রাখতে পারবেন সম্পত্তি এবং এর মালিকানা সম্পর্কিত যে কোনো প্রমাণ বা নথি সংগ্রহ করুন যেমন সম্পত্তির দলিল শিরোনাম উইল বা অন্য কোনো আইনি নথিপত্র এই রেকর্ডগুলি আপনার দাবিকে সমর্থন করতে পারে এবং সম্পত্তিতে আপনার অধিকার প্রতিষ্ঠা করতে সহায়তা করতে পারে আইনি পরামর্শ নিতে পারেন সম্পত্তি এবং উত্তরাধিকার আইনে বিশেষজ্ঞ একজন আইনজীবীর সাথে পরামর্শ করুন পরিস্থিতি ব্যাখ্যা করুন এবং তাকে সমস্ত প্রাসঙ্গিক তথ্য এবং ডকুমেন্টস প্রদান করুন আপনার স্বার্থ রক্ষা এবং আপনার অধিকার নিশ্চিত করার জন্য আপনি যে আইনি পদক্ষেপ নিতে পারেন সে সম্পর্কে তারা আপনাকে নির্দিষ্ট একটি নির্দেশনা প্রদান করতে পারে আইনি কাঠামো বুঝুন আইনি কাঠামো বুঝুন বলতে এখানে আপনার এখতিয়ারের প্রযোজ্য সম্পত্তি এবং উত্তরাধিকার আইনের সাথে নিজেকে পরিচিত করুন এই জ্ঞান আপনাকে আপনার অধিকার এবং আপনার জন্য উপলব্ধ আইনি উপায় বুঝতে সাহায্য করবে এরপরে মধ্যস্থতা বা সালিস যদি পরিস্থিতি অনুমতি দেয় বিকল্প বিরোধ নিষ্পত্তির পদ্ধতি হিসেবে মধ্যস্থতা বা সালিসের অন্বেষণ বিবেচনা করুন এই প্রক্রিয়া বলেই নিরপেক্ষ তৃতীয় পক্ষ জড়িত যারা দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো জড়িত পক্ষগুলির মধ্যে আলোচনা এবং আলোচনার সুবিধার্থে সাহায্য করতে পারে এটি দীর্ঘ এবং ব্যয়বহুল আইনি প্রক্রিয়া অবলম্বন ছাড়াই সমস্যাটি সমাধান সহায়তা করতে পারবে দ্যাট মিন্স আপনাকে মামলা মোকদ্দমার যে অ্যারেঞ্জমেন্ট সেইগুলো থেকে রেহাই দেবে মাঝখান থেকে আপনার প্রবলেমটি সলভ হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এরপরে একটি আইনি অভিযোগ দায়ের করে রাখার পরামর্শ দেব একটি আইনি অভিযোগ দায়ের করে রাখতে পারেন আনুষ্ঠানিক সমাধানের প্রচেষ্টায় ব্যর্থ হলে আপনার অধিকার রক্ষার জন্য আপনাকে একটি আইনি অভিযোগ দায়ের করতে বা আইনি পদক্ষেপ নিতে হতে পারে আপনার আইনজীবী আপনাকে প্রক্রিয়াটির মাধ্যমে গাইড করতে পারেন এবং আপনার পরিস্থিতি এবং আপনার একটিয়ারের প্রযোজ্য আইনগুলির উপরে ভিত্তি করে নেওয়া নির্দিষ্ট পদক্ষেপগুলি বুঝতে সাহায্য করতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী এরপরে যোগাযোগ এবং ডকুমেন্টস সংরক্ষণ করুন যোগাযোগ এবং ডকুমেন্টস সংরক্ষণ করে রাখলে আপনার এই প্রক্রিয়াটি আরও একটু ত্বরান্বিত হবে চিঠি ইমেল টেক্সট বার্তা বা অন্য কোনো চিঠিপত্র সহ সম্পত্তি বিরোধ সম্পর্কিত সমস্ত যোগাযোগের রেকর্ড রাখুন সমস্ত প্রাসঙ্গিক নথির অনুলিপি বজায় রাখুন কারণ সেগুলি যে কোনো আইনি প্রক্রিয়ার মূল্যবান প্রমাণ হিসাবে কাজ করবে এরপরে শান্ত থাকুন এবং সংযত থাকুন সুপ্রিয় দর্শক মণ্ডলী পুরো প্রক্রিয়া জুড়ে শান্ত থাকা এবং সংযত থাকা খুবই গুরুত্বপূর্ণ সম্পত্তির বিরোধ আবেগ বেশি হয়ে থাকে তবে যুক্তিসঙ্গত এবং স্থির মাথা পদ্ধতিতে পরিস্থিতির কাছে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ আইনি পরামর্শ চাওয়া এবং আপনার অধিকার নিশ্চিত করার জন্য উপযুক্ত আইনি চ্যানেল অনুসরণ করার উপরে ফোকাস করুন আশা করি আপনার সমস্যা সমাধান পেয়েছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ